বড়মার অন্নকূট উৎসবে ভক্তদের জনজোয়ার। কালী পুজোর মতোই সমারোহ হলেও বড়মার অন্নকূট উৎসবে বড়মাকে দেখতে ছুটে এলো হাজার হাজার ভক্ত। নৈহাটির বড়মার নাম শুনেননি এমন মানুষ বোধহয় এই রাজ্যে নেই। ভক্তরা বলে থাকেন, বড়মা কখনো কাউকে খালি হাতে ফেরান না, সব ভক্তদের সমান চোখে দেখেন বড়মা, তাদের মনোবাসনা পূর্ণ করেন। কালী পুজোর সময় বড়মাকে এক ঝড়ক দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু ভক্তরা ছুটে আসেন। আজ নৈহাটির বড় কালী পুজো সমিতির উদ্যোগে বড়মা কালীর অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ছিল অমাবস্যা আর শুক্রবার এই অন্নকূট উৎসবের আয়োজন। একেতে প্রচণ্ড দাবদাহ, তার মধ্যেও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। অন্নকূট মহোৎসবের প্রায় 2000 কিলোর পোলা ভোগ নিবেদন করা হয় মাকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি বড়মা পূজা সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, আজকের দিনে মায়ের কাছে সকল মানুষদের ভালো থাকার প্রার্থনা করা হয়েছে। সকাল থেকে চলেছে পুজো অর্চনা, দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা সামিল হয়েছিলেন। তারা মায়ের প্রসাদ খেয়েছেন এবং মনের মতন পুজো দিয়েছেন। সবার প্রচেষ্টায় আজকে মন্দির তৈরি হয়েছে, জনসাধারণ আমায় সাহায্য করেছে, আজকে মা নিজের জায়গা পেয়েছে। এবছর আমাদের 100তম বছর, আমরা এরপরে মূর্তি বসাবো, মূর্তির সূচনা হবে, পুজোর আগে আমাদের মূর্তির সূচনা হবে এবং আমাদের মন্দিরও কমপ্লিট হয়ে যাবে। তখন এটা ভোগ খাওয়ার জায়গা থাকবে, এই জায়গাটা হবে মায়ের এখানে বসে খাওয়ানোর জায়গা, মানুষ আসবে ফ্রিতে বসে ভোগ খাবে। আজকে মা এখানে রইল, 6 মাসের মধ্যে মা নিজের জায়গা নিয়ে নেবে, নিচে না মায়ের মন্দির হবে। নৈহাটির মানুষ, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ এই মন্দির তৈরি করতে আমাদের সাহায্য করছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ডোনেশন আসছে। এই অন্নকূট যে দেখলেন, 2000 কিলো ভোগ হয়েছে, 2000 কিলো পোলাও হয়েছে, পুরোটাই মানুষ দিয়েছে, চাল ডাল ঘি মানুষ দিয়েছে, আমরা শুধু মাকে তৈরি করে দিয়েছি। এখানে শুধু আমরা বলে না, আমাদের কমিটি বলে না, প্রত্যেকটা মানুষ আমায় সাহায্য করে। মাঝে মধ্যে আমাদের একটুখানি বিরক্ত হতে হয়, মানুষ বোঝে না, মানুষ মায়ের কাছে চলে যাচ্ছে। অনেক সময় অনেক শুদ্ধতার ব্যাপার আছে যেটা আমরা মেনে চলি, আমাদের মার কিন্তু শুদ্ধতাটা অনেক বড় ব্যাপার, সেজন্য আমরা মাঝে মধ্যে বলি আপনি চলে যান, আপনি এ করুন, কিন্তু তবু কোনো পাবলিক রাগ করার ব্যাপার নেই, মাকে দর্শন করবেন এবং প্রসাদ নেবেন। শুধু এবারের জন্য আমরা কুপনের ব্যবস্থা করেছি, মায়ের মন্দির হচ্ছে বলে মানুষ কিছু পয়সা দিয়ে কুপন নিচ্ছে, তাদের কাছে প্রসাদ পাবে, এছাড়া আমরা ফ্রিতেও প্রসাদ দেবো সারাদিন ধরে। আমাদের আশা আছে পুজোর আগে, নভেম্বরের আগে আমরা মায়ের মূর্তি স্থাপন করে দেবো, দুর্গাপুজো পরে, কালী পুজোর আগে, লক্ষ্মী পুজো, কাটামা পুজো, ওই দিনকে আমরা চিন্তা ভাবনা করেছি, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কি হবে। এবছর যা গরম কাজ করতে পারছে না, যে মূর্তি তৈরি করছে সে বলছে আমি কাজ করতে পারছি না গরমে, সেজন্য আমরা ওকে টাইম দিতে হয়েছে আমাদের, সেই জন্য আমাদের একটু দেরি হয়ে যেতে পারে। আমাদের পৌরসভার চেয়ারম্যান পুরো এই ব্যাপারটাকে নিয়ে দেখছে, উনি পুরো তদারকি করছে মূর্তির ব্যাপারে, উনি এবং আমাদের পৌরসভা পুরোপুরি ব্যাপারটা দেখছে এবং আমরাও সঙ্গে আছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রিপোর্ট, এভিএন বাংলা।